উৎসবপ্রিয় বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ প্রতি বছর বাংলা প্রথম দিনটিকে বরণ করে নিতে বাঙালিরা মুখিয়ে থাকে আর এর প্রধান অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা বছরের প্রথম দিনের প্রথম সকালে সারা বছরের মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চারুকলার এক প্রান্তে চলছে শিল্প কাঠামো নির্মাণের কাজ অন্য প্রান্তে চলছে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জলরং সরাচিত্র মুখোশ পুতুল তৈরি ও বিক্রির কাজ দিনরাত বিরামহীন চলছে এ প্রস্তুতি পুরো চারুকলা এখন উৎসব মুখর প্রতিবারের মতো এবারও প্রায় পনেরো দিন আগে থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন পয়লা বৈশাখ উদযাপন করতে আর মাত্র তিন দিন বাকি রয়েছে তাই ছবি আঁকা শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত আয়োজকরা তার পাশেই চলছে মঙ্গল শোভাযাত্রার প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ পেঁচা ঘোড়া মূর্তি ট্যাপা পুতুল নকশি পাখি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি হ্যাঁ মোটামুটি সবাই শশা ক্ষেত্রে খুব দিন পরিশ্রম করে এই মঙ্গল শোভাযাত্রার মোটিভগুলো করা হচ্ছে আমাদের এই শিল্পীরা যে সড়াচিত্র পরচিত্র নানান রকম পেন্টিং করতেছে এগুলো হচ্ছে এই ফান্ডগুলো হচ্ছে বৈশাখের ফান্ডে ব্যবহার হবে মোটামুটি আমাদের যে তরুণরা এবং সিনিয়ররা সবাই মিলে খুব দিনরাত পরিশ্রম করছে এটাকে সুন্দরভাবে সবলভাবে সাকসেস করার জন্য আমাদের যে এইবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি অন্যান্য বারের মতোই আছে যেমন এখানে হচ্ছে যার এই পেন্টিং এই এই স্টলের জিনিসপত্র সব বিক্রি করে আমরা মূলত হচ্ছে পুরো মঙ্গল শোভাযাত্রার হচ্ছে টাকাটা উঠাই আর আমাদের আর যেহেতু সময় নাই আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে আর স্ট্রাকচারগুলোই মেই স্ট্রাকচারগুলোও প্রায় হয়ে গেছে আমরা আশা করতেছি যে ভালো একটা মঙ্গল শোভাযাত্রা আমরা করতে পারব আমরা হচ্ছে এখানে যারা কাজ করছি সবাই ছোটোখাটো হলেও শিল্পী তো শিল্পী মনের বিকাশ ঘটাতে সবারই ভালো লাগে আর এখানে তো আলাদা একটা আবেগ তো কাজ করেই এবার মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে সকাল নয়টা বের করা হবে মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে এবার পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পড়া এবং ব্যাগ বহন করা যাবে না তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূপুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়াও নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সি ক্যামেরা ও স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ্য উনিশশো সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা শুরুর বছরই তা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় এরপর থেকে এটা বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে উনিশশো সাল থেকে চারুকলার এ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে ধারণ করে দু হাজার সালে ত্রিশ নভেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে এ শোভাযাত্রা ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর নিউজ